আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দ্বিতীয় নাম্বার হলো ওই নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই নাফরমানের কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কাবিরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কারো জন্য কবরটা হলো জান্নাতের একটা বাগান, আর কারো জন্য হলো এই কবরটা জাহান্নামের একটা গর্ত। তৃতীয় নাম্বার হলো এই নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, ওই নাফরমানের কবরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও গো নবীজি, এই সাপটি কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, এক একটা সাপকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, অথবা এক একটা সাপের সাপ যদি দুনিয়ার মাঝে নিক্ষেপ করা হতো, অথবা এক একটা সাপের লালা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হতো, ওই বিশ্বের কারণে দুনিয়ার সব কিছু মারা যাইত। এত ভয়ানক সাপ, ওই সাপের চোখ হলো লীল বর্ণের, ওই সাপের নখ গুলা হলো লোহার চিরুনির মতো। যেই ব্যক্তি নামাজ সেরে দিয়েছে ফজরে, তাকে ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুনাফেকের আরেকটা আলামত হলো সে নামাজ পিছাইয়া থাকে, নামাজখানি দেরিতে পড়ে দেরিতে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করে। আজকে থেকে কে কে সময় মতো নামাজ আদায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমি বলতেছিলাম আব্দুল্লাহ রসুলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, ও গো নবীজি, আমার বাবারে যদি কবরে রাখি, আমার তো মনে হয় দুই পার্শ্বের মাটি চাপা দিয়ে বসবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন দুই পার্শ্বের মাটি চাপা দেয়, ওই নাফরমানি এত জোরে বিকট আওয়াজ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তার আওয়াজ মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছে যায়। আব্দুল্লাহ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, আমি চাই আপনার গায়ের জামাটা জড়াইয়া আমার বাবারে কবরে দিতাম। আমি আশাবাদী আপনার গায়ের জামা যদি আমার বাবার গায়ে লেগে যায়, কবরের আজাব আমার বাবার গায়ে স্পর্শ করবে না। রহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল্লাহ, যাও, আমার গায়ের জামা তোমার বাবারে দিয়ে দিলাম। আল্লাহর নবীর গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে জড়াইয়া দিল। আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি যদি আমার বাবারে কবর নিজ হাতে শোয়া দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম। আল্লাহর নবী আব্দুল্লাহর মনকে খুশি করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশটা রসুলের হাতে নিলেন। হাতে নিয়ে কবর যেই মুহূর্তে শোয়া দিবেন, আবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো,
আপনার মুখের লালা মুবারক যদি আমার বাবার গায়ে লাগাইয়া দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূল তার তুতু মুবারক আব্দুল্লাহ ইবনে উভায়ের গালে মাখলেন, কপালে মাখলেন, শরীরে মাখলেন, মেকিয়া আব্দুল্লাহ ইবনে উভায়কে কবরে শোয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে উভায়ের কবরের মাঝে মাটি দিতে শুরু করলো, এখনো মাটি শেষ হই নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল যাও আমার রসুলকে গিয়ে শোনাইয়া দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি ওই সমস্ত মানুষের জানাজা পড়বেন তো দূরের কথা, ওই সমস্ত মানুষের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ও দোস্ত, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, মুনাফিকি রূপ যদি আপনি আমার বডির ভিতরে থাকে, আপনি আমার দেহের ভিতরে থাকে, যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত হজ করবেন, এই হজ করে রোজা রেখে ওই নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উভায়ের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই দুস্ত আমাদের বাংলার জমিনে মুনাফিকের অভাব নাই।